কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে ফুড পয়জনিং করে হত্যা ও 28,50,000 টাকা আত্মসাতে বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বেলা 11টায় কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়কের রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় গেটের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন হত্যাকাণ্ডের শিকার আব্দুল কুদ্দুসের ছেলে হাফিজুর রহমান হাবু, হামিদুল ইসলাম, স্থানীয় আবুল কাশেম মাস্টার সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, পশ্চিম রায়গঞ্জের রায়চান্দারপাড় এলাকার আব্দুল কুদ্দুসের নিকট বিভিন্ন সময় জমি বন্ধক বাবদ 28,50,000 টাকা নিয়ে তা আত্মসাত করেন অভিযুক্তরা। এই টাকা ফেরত চাইলে চলতি বছরের 27 জুলাই আব্দুল কুদ্দুসকে চায়ের সাথে কীটনাশক খাইয়ে তাকে হত্যা করা হয়।